আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের নিকট হাজির হয়েছি কিভাবে আপনি একটা ছবির মধ্যে অন্য একটা ছবির মাথা লাগাবেন আপনি দেখেন এখানে যেই ছবিটা ব্যবহার করা হয়েছে এই ছবিটাতে এটা হচ্ছে প্রকৃত ছবি ওনার নাম হচ্ছে মোহাম্মদ মিজানুর রহমান আর এই জায়গায় এই যে মাথাটা এই মাথাটা হচ্ছে নেট থেকে সংগ্রহ করা এখানে ওনার এই মিজানুর রহমানের বডিরার মধ্যে নেট থেকে সংগ্রহ করা বদলোকের মাথাটা লাগানো হয়েছে তো আমরা এখন দেখবো কিভাবে একটা ছবিতে আরেকজনের মাথা লাগানো যায় তো চলুন আমরা দেখি আমি প্রথমে এটা কেটে দিলাম কেটে দেওয়ার পর এই ছবিটা আমি কেটে দেবো এটা আমি আগে তৈরি করেছি আপনাদেরকে দেখানোর জন্য এটা হচ্ছে হলো মেন ছবিটা তো আমি যে কাজটা করব সেটা হচ্ছে আর যেই ছবিটার ওপরে মাথা লাগাবো সেটাকে সেই ছবিটা আমি নিয়ে আসবো মনে করেন এই ছবিটা এই ছবিটার মাথাটা আমি নিয়ে ওই ছবিতে লাগাবো তো লাগানোর জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মাথা কাটার জন্য অথবা ছবির যে কোনো অংশ কাটার জন্য বিভিন্ন ধরনের কাটিং টুল আছে ফটোশপের মধ্যে আপনারা ফটোশপের বাম পাশে আপনার এখানে যে টোল বক্সটা দেখতে পাচ্ছেন এখানে ফটোশপে প্রায় তেষট্টিটির ওপরে টোল আছে তো আমি আপনাদেরকে এক সময় একটা টিউটোরিয়াল দিব যেখানে সবগুলো টুলে পরিচিত থাকবে ইনশাআল্লাহ তো এখানে হচ্ছে আপনারা দেখেন আমি এই টোলটা হচ্ছে কাটাকাটির জন্য কাটা সেরার জন্য এই টোলটা ব্যবহার করা হয় এটা না হচ্ছে লেসু টোল এই টোলটার মধ্যে যখন আমি চাপ দিয়ে ধরবো ধরার পরে আরেকটা আসছে পলিগোনাল লেসু টোল তো এই দুইটা টোল এখানে আরেকটা টুল আছে এই মুহূর্তে কি কোনো কারণে দেখা যাচ্ছে না শো করতেছে না তো এই যে পলিগেনাল রেসে টুল এটা দিয়েও খুব সুন্দরভাবে কাটা যায় এটা দিয়েও কাটা যায় তারপর এখানে আরেকটা টুল আছে নামটাও মনে পড়তেছে না এবং শু করতেছে না ওই টোলটা দিয়ে অনেক সুন্দরভাবে কাটা যায় বাট আমার পছন্দের টুল হচ্ছে এই পেন টোল তো আমি আপনাদেরকে এই পেন টোল দিয়ে কাটা দেখাবো আমি পেন টোলে ক্লিক করলাম করার পর দেখেন আমার মাউস পয়েন্ট একটা একটা পেনের আকৃতি হয়ে গেছে এখন আমি যেই ছবিটার মাথাটা কাটবো এই ছবিটাকে কীবোর্ড থেকে কন্ট্রোল এবং প্লাস এই দুইটা বাটন চাপলে ছবিটা বড় হবে আমি বড়ো করবো ছবিটাকে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করতেছেন আমি এই ছবিটা অনেক বড় করলাম করার পর কীবোর্ড থেকে স্পেস বার চাপবো স্পেস বার চাপলে আমার মাউস পয়েন্টারটা দেখেন হাতের মতো হাতের আকৃতি হয়ে গেছে আমি হাতের আকৃতি হওয়ার পর মাউস পয়েন্টারের বাম বাটনে চেপে ছবিটার উপর মাউসের মাউস ক্লিক করব। করে উপরের দিকে টান দিব টান দেওয়ার পর এই পজিশানে আসছে এখন আমি কাটা শুরু করব তো কাটা শুরু করলে ছবিটাকে আমার একটু বড় করে কাটলে ছবিটা নিখুঁত হবে তো আমি আরও বড় করলাম আপনারা নিশ্চয়ই পর্দায় লক্ষ্য করতেছেন তা আমি এইখানে লাগাবো ছবিটার একদম নিখুঁতবর্তী অংশের মধ্যে লাগালাম লাগানোর পরে মাউস দিয়ে আমি একটা ক্লিক করব। মাউসের এখানে ডান বাটনের কোনো কাজ নাই মাউসের বাম বাটনের ব্যবহার হবে সবটা মাউসের বাটনে একটা ক্লিক করলাম বিসমিল্লা রহমান রাহিম কাটা শুরু হলো আমি কাছাকাছি ক্লিক করব। আবার এখানে এনে আরেকটা ক্লিক করলাম দেখেন এখানে এনে যখন ক্লিক করলাম ক্লিকটা সোজা হয়ে গেছে ক্লিকটাকে একটু বাঁকা করার জন্য মাউসের বাম বাটনের চাপ দিয়ে ধরে হালকা টান দিব আপনি খেয়াল করতেছেন যখন টান দিলাম এটা হালকা বাঁকা হচ্ছে আপনি মাউসের বাম বাটনটা ইজিলিটা ঘুরাবেন তাহলেই দেখবেন এটা আপনার মতো করে হচ্ছে খেয়াল করেন অনেকটা সুন্দর হয়েছে হওয়ার পরে এখন কীবোর্ড থেকে অল্টার বাটন চেপে এখানে দেখেন তিনটা বৃত্ত বের হয়েছে একটা বৃত্ত দুটা বৃত্ত আর এখানে হচ্ছে একটা পয়েন্ট তা আমি কীবোর্ডের অল্টার বাটন চেপে এই পয়েন্টের মধ্যে ক্লিক করব করলে এই অংশটা ভেঙে যাবে এই যে দেখেন এই ভেঙে গেল সবসময় আমরা এই কে আশা করবো কারণ আবারও আমি এখান পর্যন্ত আনলাম আনার পরে আবার ক্লিক করলাম আবার অল্টার চেপে এই বাটনে ক্লিক করে এটা ভেঙে ফেললাম আবার আমি এখানে ক্লিক করলাম এই দেখছেন এই মাথাটা হচ্ছে আপনার এটা আঁকা বাঁকা করার জন্য এই যে আঁকা বাঁকা করা যাচ্ছে তো আমি অত ঘুরাবো না আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এই কাছাকাছি রাখলাম রাখার পরে অল্টার ধরে আবার ভাঙলাম আবার আমি কতটুকু রাখবো আমি মনে করেন যে এইখানে ক্লিক করলাম করার পরে আস্তে করে বাম বাটনের চাপ দিয়ে ধরে একটু উপরের দিকে আপনি আপনার মতো করে টানবেন তো মনে করেন যে এটা হয়েছে না তাহলে আমি কন্ট্রোল জেড চাপবো কন্ট্রোল জেড চাপলে এটা উঠে যাবে আমি আরও কাছাকাছি দিলাম এই দরপরে এইভাবে দিলাম অল্টার ধরে আমি এই পয়েন্টে ক্লিক করব সামনেটা ভেঙে যাবে আবার এখানে ক্লিক করলাম এই আমি ব্যাকে স্পেসে চাপ দিয়ে হাতের অবস্থান করে ছবিটাকে একটু সরালাম তারপর আবার আমি এখানে ক্লিক করলাম করে মাউসের বাম বাটন চেপে এই মাথাটার ঘুরিয়ে গুঁড়ি একটু সোজা করলাম এই আপনাদেরকে এটা কাজটা খুব স্মুথ দেখাবো এমন না জাস্ট নিয়মটা দেখাচ্ছি আর স্মুথটা আমি আগে করে রাখছি আবার বেকেসি চাপ দিলাম দিয়ে একটু নামালাম নামানোর পরে এখানে ক্লিক করে একটু হালকা টানলাম এই আবার এখানে ক্লিক করলাম করে একটু টানলাম আবার অল্টার বাটনে চেপে ধরে পয়েন্টে ক্লিক করে ভেঙে দিলাম এবার হচ্ছে কান তো আমি এখানে ক্লিক করব করার পরে এই যে দেখেন আমি যখন এই টান দিলাম এটা কিন্তু কানের মতো করে হয়ে গেছে অল্টার ধরে পয়েন্টে ক্লিক করলাম আবার এই জায়গায় রাখবো রাখার পরে এই আপনারা নিশ্চয়ই লক্ষ্য করতেছেন তো মনে করেন যে এই পয়েন্টটা একটু বাহিরে পড়ে গেছে একটু ভেতরে যাওয়া দরকার কন্ট্রোলে ক্লিক করে কন্ট্রোলে চাপ দিয়ে ধরে এই পয়েন্টটার মধ্যে যখন আমরা মাউস পয়েন্টটা নিব নিয়ে মাউস পয়েন্টটা চাপ দিলে এটাকে এদিক ওদিক নাড়া যায় খেয়াল করছেন এই যে এদিক ওদিক নাড়া যায় তো এদিক নাড়া যায় তো আমি এটাকে এই কাছাকাছি লাগিয়ে দিলাম অবশ্যই খুব কাছাকাছি রেখে মানে একদম ক্লোজ অবস্থানে কাটতে হবে আমি আবারও এখানে ক্লিক করলাম করার পর কেট ভেঙে দিলাম আমি আবারও এখানে ক্লিক করলাম ভেঙে দিলাম আমি আবারও এখানে ক্লিক করে খেয়াল করেন এই যে চাপ বাম মাউসের বাম বাটনের চাপ দিয়ে ধরেই আপনি নাড়াচাড়া করতে পারবেন এই পয়েন্টের মধ্যে রেখে ভেঙে দিলাম তো এখন আসছে মাথাটা আমি সবটাইভাবে করব এখানে রেখে ভেঙে দিলাম এখানে রেখে এই ভেঙে দিলাম আবার নিলাম এখানে রেখে ভেঙে দিলাম টিউটোরিয়ালটা ছোটো করার জন্য একটু দ্রুত করা লাগতেছে কাজটা এখানে রেখে ভেঙে দিলাম এখানে দেখেন চুলটা একটু এই সমান করে কাটা আছে আমি একবারে চুলটা একটু করে ফেলবো একটা মাথার চুলের সেপটা যা থাকে তো আমি এখানে ক্লিক করে হালকা চুলের শেপ এই এটুকু থাকে কিন্তু এখানে দিলাম দেওয়ার পরে অল্টার দরে ভেঙে দিলাম এটা চুলটা আমি পরে রেডি করব। এখানে ক্লিক করে আবার অল্টার ধরে সরি দেখা যাচ্ছে না একদম আচ্ছা খেয়াল করেন আমি কিন্তু এই যে বাটনগুলো হাইট করে ফেললাম আপনি কীবোর্ডের ট্যাপ বাটনে একবার চাপ দিলে বাটনগুলো চলে যাবে আর একবার চাপ দিলে বাটনগুলো ফিরে আসবে এই কাজটা আপনি করতে পারেন তো আমি যে কাজটা করবো কন্ট্রোল জেড সেপে ফিরে যাব আমি মাথাটা খুঁজে পাচ্ছি না এই তো এখন আমি যে কাজটা করবো আবার এখানে ক্লিক করলাম করার পরেই যে পয়েন্ট ক্লিক করলাম আবার এখানে ক্লিক করলাম মাউসের বাম বাটনে অল্টার চেপে মাউসের বাম বাটনে ক্লিক আবার এখানে ক্লিক করলাম অল্টার চেপে মাউসের বাম বাটনে ক্লিক আবার এখানে ক্লিক করলাম অল্টার চেপে মাউসের বাম বাটনে ক্লিক আবার এখানে ক্লিক করলাম এই হ্যাঁ মাউসটা ধরে একটু টান দিবেন দিলে একদম ক্লোজ হবে অল্টার ধরে মাউসের বাম বাটনে ক্লিক কানের কাছে চলে আসছি একদম একটু কাছে আনলাম সরি একটু কাছে আনলাম আনার পর আবার কান হ্যাঁ ঘুরাবো এইভাবে এভাবে ঘুরানোর জন্য এখানে ক্লিক করলাম মাউসের বাম বা বাম বাটনে ক্লিক তারপর আবার এই পর্যন্ত দিব অল্টার চেপে মাউসের বাম বাটনে এই পয়েন্টে ক্লিক আবার এই জায়গাটা একটু বাঁকা তাই না তা আমি এখানে ক্লিক করে হালকা বাঁকা করবো খেয়াল করুন হয়ে গেছে কিন্তু অল্টার চেপে মাউসের বাম বাটনে ক্লিক তো আবার এখানে ক্লিক করে অল্টার চেপে মাউসের বাম বাটনে ক্লিক একবার দেখলে আপনি শিখতে পারবেন শর্ত হচ্ছে আপনি আপনার ভিডিওটা টেনে দেখবেন না টেনে দেখলে ধরেন এই কাটা যদি আপনি না জানেন তাহলেই কিন্তু শেষ হয়ে যাবে এটা ধৈর্য সহকারে দেখবেন এইটুকু আহ্বান থাকবে আবার দেখেন এখানে ক্লিক করলাম এই করার পরে অল্টার চেপে এই পয়েন্টে মাউসের বাম বাটনে ক্লিক আবার একদম কাছে লাগাবো না কেমন সর্বশেষ বাটনটা দেখেন দুইটার মধ্যে একটু পার্থক্য আছে তো মোটামুটি দেখেন চতুর্দিক দিয়ে একটা ছোটো ছোটো বিন্দু দেখা যাচ্ছে তার মানে আমার ড্রাক করা শেষ এখন আমি মাউসের ছবিটার মাঝে মাউস পয়েন্টটা রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করব। ডান বাটনে ক্লিক করার পরে দেখেন মেক সিলেকশন মেক সিলেকশানে ক্লিক করব। করার পরে ফেদার রেডিয়াস শূন্য থাকবে তখন আমি অকেতে ক্লিক করব করার পরে দেখেন ছবিটার চতুর্দিকে একটা ব্লক চলে আসছে হ্যাঁ দর্শক আবারও দেখেন আপনারা ছবিটার চতুর্দিকে কিন্তু ব্লক চলে আসছে এই অবস্থায় আমি কিবোর্ড থেকে কন্ট্রোল সি চাপব আবারও বসে কীবোর্ড থেকে কন্ট্রোল সি চাপবো ছবিটা কপি হয়ে গেছে এখন হচ্ছে আমি যেই ছবিটার উপরে এই মাথাটা লাগাবো ওই ছবিটাতে যাব তো ছবিটা আমি আগে ওপেন করে রাখছিলাম আমি এই যে করলাম এখানে নিয়ে আসলাম আসার পরে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ভি ভিক্টোরির ভি চাপবো চাপলে ছবিটা মাথাটা চলে আসবে আসার পরে আমি ট্যাপ চাপলাম চাপার পরে দেখেন আপনারা চতুর্দিকে টোল বক্সগুলো দেখতেছেন এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে মোট টোলে ক্লিক করব করলাম করার কারণে খেয়াল করেন এই যে ও টু সিলেক্ট আর হচ্ছে শো ট্রান্সফর্ম কন্ট্রোলস দুইটাতে আমার আগে থেকে ক্লিক ছিল যার কারণে ছবিটার চতুর্দিকে বর্ডারগুলো দেখা যাচ্ছে তো যদি ছবিটা চতুর্দিকে বর্ডারগুলো না দেখা যায় তো আমি মুখ ক্লিক করার পর আমি এই যে ওটু গিয়ে শো ট্রান্সফর্ম কন্ট্রোলের মধ্যে ক্লিক করতাম অথবা কীবোর্ড থেকে কন্ট্রোল টি চাপলে একসাথে চাপলে আপনার এই বর্ডারগুলো দেখা যাইত তো এখন মনে করেন যে ছবির মাথাটা এত বড় হয়ে আসছে যে পুরাটা ছবি কিন্তু একদম ব্লক হয়ে গেছে দেখা যাচ্ছে না তো আমি এখন মাথাটাকে ছোটো করব কারণ মাথা তো আর অত বড় থাকবে না তাই না তো সেটার জন্য আমি কীবোর্ডের শিফট এবং অল্টার বাটন একসাথে চেপে ধরে ছবির ওপরের যে কোনো একটা কর্নারে মাউস পয়েন্টার লাগাবো বন্ধুরা দেখেন মাউস পয়েন্টার যখন আমি কর্নারে যে কোনো পয়েন্টারে লাগালাম লাগানোর পর মাউস পয়েন্টারটা একটা দুইটা দুইমুখী তীরের মতো হয়ে গেছে এখান থেকে আমি মাউসের বাম বাটনে চেপে ধরে ছবিটার বেতরের দিকে টানবো ড্রাক করব। দেখেন ছবিটা কিন্তু ছোটো হচ্ছে খেয়াল করেন চতুর্দিক থেকে ছোটো হচ্ছে এই সেরে দিলাম আমি এটুকু আনার পর কীবোর্ড থেকে আমি এন্টার চাপব চাপার পর ছবিটার অ্যাকচুয়াল সাইজে চলে আসছে আমার মুভ বাটন টুল সিলেক্ট থাকে অবস্থায় আমি ছবিটার উপর ক্লিক করে উপর দিকে ড্রাক করলাম করার পরে এই হচ্ছে অবস্থা এখন আমি যে করব। করবো শুধু শিফট চাপ দিয়ে ধরবো ধরে ছবিটাকে টানব টেনে এই মিজানুর রহমান স্যারের কান অবধি নিয়ে আসলাম আবার এই দিক দিয়ে আপনার ডান দিক থেকে মাঝামাঝি যেই পয়েন্ট আছে পয়েন্টের মধ্যে চাপ দিয়ে ধরে মিজানুর রহমান স্যারের কান অবধি মাঝামাদি মাঝামাঝি নিয়ে আসলাম আনার পরে এখন ছবিটার নিচের দিক থেকে ধরবো নিচের দিক থেকে আমি মাউস পয়েন্টার লাগিয়ে টেনে এই মাঝামাঝি অবস্থানে নিয়ে আসবো বন্ধুরা খেয়াল করেন মোটামুটি কিন্তু একটা শেফ অলরেডি দাঁড়িয়ে গেছে আমরা জাস্ট এখানে হালকা কিছু কাজ করবো দেখেন তো এখন কেমন সরে 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 দেখেন দেখুন কেমন লাগে মোটামুটি দাঁড়িয়ে গেছে না তো এখন যেই বিষয়টা হইছে আমি আর একটু এটাকে ফাইনাল করব এই 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 কাজটা হচ্ছে আপনার ব্যক্তিগত দক্ষতা আপনি কত দক্ষতার সহিত ওইটার উপর সেট করবেন কোনোভাবেই এই দেখা যাওয়া যাবে না এই আমি রাখলাম রাখলাম দেখেন আমি কিন্তু এই জায়গায় কোনো কাজ করি নাই দেখেন তো ছবিটা কেমন লাগে মোটামুটি চলে আসছে তো এখন যে কাজটা করব আমি একটু ছোটো করে দেখি ছবিটা তা আমি যে করছি কিবোর্ডের শিফট এবং অল্টার চেপে ছবিটার ডান দিক থেকে নিচের কর্নারে লাগিয়ে হালকা চাপ দিয়ে দেখলাম ছবিটাকে মোটামুটি কিন্তু চলে আসছে তো উপরের দিকে একটু ওই বদলগুলোকে মাথা দেখা যাচ্ছে এন্টার চাপলাম তো বন্ধুরা খেয়াল করেন ওই ছবিটার মাথাটা আরেকটু উপরে নেওয়া লাগবে গারটা একটু ছোট দেখা যাচ্ছে এই এই অবশ্য যেই সারের ছবি নিছি ওনার ছবিটাই একটু গার ছোট। গারটা ছোট আমি এখন যে কাজটা করবো সেটা হচ্ছে ছবিটার মাথাটা উপরের দিকে হালকা টেনে দিব এই হালকা টেনে দিলাম ছবিটা হালকা টেনে দিলাম দেখেন কাজ কিন্তু শেষ আপনি চাইলে সেট যদি সেট করে ব্যবহার করতে পারবেন তো কাজটা নিখুঁত হওয়ার জন্য আমাদেরকে একটু কাজ করতে হবে ডান দিকে চলে আসেন লেয়ার প্লেটের মধ্যে এই যে লেয়ার প্লেট এখানে দেখেন লেয়ার ওয়ান আর ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড হচ্ছে মিজানুর রহমান স্যারের ছবিটা আর লেয়ার ওয়ানে হচ্ছে আমাদের মাথাটা তো আমরা যেটা করবো ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমাদের মাউস পয়েন্টটা রাখবো মানে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট অবস্থায় থাকবে মানে ক্লিক অবস্থায় থাকবে এই অবস্থায় আমরা বারে চলে আসবো বারে আসার পর এখানে দেখবেন ইরেজার নামক একটা টোল আছে আমরা একটু খুঁজে দেখব টোলটা কোথায় আছে এই হচ্ছে ইরেজার খেয়াল করছেন এই ইরেজার ইরেজার টোলটা ছবিটার মাথার চতুর্দিকে একটু ঘুরিয়ে দিব তো আপনি খেয়াল করেন ইরেজার টোলা জন আনলাম মাউস পয়েন্ট একটা গোল বৃত্তের মতো হয়ে গেছে এই অবস্থায় আপনি কিবোর্ডের অ্যান্টার বাটনের উপরে দেখবেন একটা কি আছে যেটার উপর সেকেন্ড ব্যাকেট থার্ড ব্যাকেট আছে ওপেনিং আবার ক্লোজিং তা আপনি যদি ওপেনিং সেকেন্ড ব্যাকেট থার্ড ব্যাকেটে ক্লিক করেন এইটা ছোটো হবে আর যদি ক্লোজিং সেকেন্ড প্যাকেট থার্ড ব্যাকেটে ক্লিক করেন এটা বড় হবে আমি একটু বড় করবো করে এই নতুন আনা মাথাটার চতুর্দিক দিয়ে একটু এইভাবে ঘুরাবো ঘুরালে যে বিষয়টা হবে এই নিচের মাথাটার যদি কোনো অংশ বাহির হয়ে থাকে সেটা কেটে যাবে আমি এই জায়গায় আনবো না এই গলাটার ভেতর আনবো না কেমন তো চতুর্দিক দিয়ে একটু গুরান দিয়ে দিলাম এই একটু চতুর্দিক দিয়ে একটু গুরান দিয়ে দিলাম এই আনার পরে এখন আমরা কাজটা করবো সেটা হচ্ছে ছবিটাকে আমরা এই জেপিজিতে সিলেক্ট সেভ করবো বন্ধুরা জেপিজিতে সে সেভ করার জন্য আমাদেরকে কীবোর্ড থেকে কন্ট্রোল শিপ ধরে এর চাপতে হবে তো কন্ট্রোল শিপ ধরে এর চাপার পর আমরা ডেস্কটপে চলে যাব ডেস্কটপের পরে হচ্ছে লিখলাম এম আই জেটে এড মিজান জি এডিটিং জিরো ওয়ান দিলাম জিরো ওয়ান দেওয়ার পরে আমরা অবশ্যই এটা জেপিজি সিলেক্ট করব আপনারা জানেন আমার আগের ভিডিওগুলো দেখে থাকলে জানবেন জেপিজি সিলেক্ট করলাম করার পরে সেভ সেভের মধ্যে এখানে এসে কোয়ালিটি টেন দিবেন ম্যাক্সিমাম টেন দেওয়ার পর ওকে ছবিটা আমি এখন যে কে করবো এটা অফ করে দিব। ছবিটা ক্লোজ করে দিব আমি কীবোর্ড থেকে কন্ট্রোল এফ ফোর চাপার কারণে ছবিটা ক্লোজ হয়ে গেল। আমি এই ছবিটা ক্লোজ করে দেবো কীবোর্ড থেকে কন্ট্রোল এফ ফোর চাপলাম ক্লোজ এখন যে কেটা করবো সেটা হচ্ছে আমি কীবোর্ড থেকে কন্ট্রোল ও চাপবো চেপে মিজান এডিটিং নামে যে ছবিটা আমি সেভ করেছি সেই সেই ছবিটাকে আবার ওপেন করব মিজান এডিটিং এই যে মিজান এডিটিংয়ের এই ছবিটা আমি সেভ করেছিলাম এটা আনলাম আনার পরে বন্ধুরা আপনারা একটু লক্ষ্য করেন সেটা হচ্ছে উপরের দিকে একটু সবুজ রয়েছে তাই না তা আমি যেই কাজটা করবো এখানে এটাকে কালো করতে হবে তো কালো করার জন্য আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এই ক্লোন স্ট্যাম্প স্টোল এটা নিলাম তো নেওয়ার পরে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আপনার অল্টার বাটনে মানে আমি তো চুল দিয়ে কালা করব চুল দিয়ে কালা করার জন্য আমি কালো অংশটার মধ্যে মাউস পয়েন্টটা রেখে কিবোর্ডের অল্টার চেপে ধরে মাউসের বাম বাটনে একটা চাপ দিব এর অর্থ হচ্ছে কালো কালিটা আমার ইয়ে ক্লোন স্ট্যাম্প স্টুলের মধ্যে রিফিল হয়েছে এখন আমি যে কাজটা করবো জাস্ট এইভাবে একটু ঘুরিয়ে দিব তো আপনারা একটু এইটা ওই যে ইয়া ব্র্যাকেট চেপে একটু ছোটো করে নেবেন আর বেটার হয় আপনি যখন এই ছবিটা কাটলেন তখন এটাকে একটু ছোটো করে আনবেন এই কাজ শেষ এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে ব্লার টোল এই টুল বক্সের মধ্যে ব্লার টোল ব্লার টোলটা নেবেন নেওয়ার পরে এটাকে এখানে স্ট্রেংথ হানড্রেড পার্সেন্ট করবেন হানড্রেড পার্সেন্ট করার পর ছবিটার চতুর্দিক দিয়ে একটু বড় করবেন করে চতুর্দিক দিয়ে একটু ঘুরিয়ে দিবেন ঘুরিয়ে দিলে দেখেন ছবিটার যে কাটা যেটা বোঝা গেছিলো ওই অংশটা মুছে যাবে এখন আপনি যে ছবিটাকে ব্যবহার করতে পারবেন তা আমি অবশ্য ছবি ব্যবহার করার জন্য কীবোর্ড থেকে কন্ট্রোল এ ধরবো ধরার পর এখানে ইয়া ইলেকট্রিক্যাল মার্কিং টুল অথবা রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল যেটাই থাকে এটাতে ক্লিক করব করার পর মাউসে ইয়া ছবির ওপর মাউসের রাইট বাটনে একবার ক্লিক তারপর চলে আপনার স্ট্রোক স্ট্রোক থেকে এখানে টু পিকজেল আর এদিকে এসে কালো কালি সিলেক্ট করে ওকে ওকে করে দিব আপনি দেখেন এখন ছবিটার চতুর্দিকে একটা সুন্দর কালো কালির আবা আছে এখন আমি চাইলে এটাকে আপনার ব্যবহার করতে পারবো আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে আপনাদের দেখানোর উদ্দেশ্যে একটা এ ফোর সাইজের ছবির মাপ নিলাম নেওয়ার পর এই ছবিটাকে টেনে সেরে দিব আপনারা দেখেন এই একটু বড় করে দেখাই আপনাদেরকে এই তো বন্ধুরা আশা করি ভিডিওটি খারাপ লাগে নাই যদি ভালো লাগে থাকে আমার ভিডিওতে লাইক কমেন্টস করবেন আর যদি সম্ভব হয় চ্যানেলটা শেয়ার করবেন ভালো থাকেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম